বন্ধুরা অনেকে আন্নাকে ছোট ভাবেন, হ্যাঁ, কিন্তু আন্না হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, আর যারা বাড়িতে সব আন্না করেন একজন একজন আর্টিস্ট একজন। হ্যাঁ, অসাধারণ, লাজবাব, সুপারহিট পুরো একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম নতুন একটা জমজমাট রেসিপি নিয়ে। হ্যাঁ, সবাই করে খেতে পারবে, আর বাচ্চা বয়স্ক সবাই খায় এই জিনিসটা। হ্যাঁ, আর খুব টেস্টি। তার নাম হচ্ছে অমলেট। আর কি আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আর টেস্ট হবে, সুস্বাদু হবে, জমে যাবে বন্ধু। চলো বানাই আজকের অমলেট। আরো একটা আছে না, কাঁচা লঙ্কা হয়ে আছে, এই তো এই তো হয়ে আছে, আরো ছোট ছোট ধরেছে। আমাদের এইদিকে একটা নতুন উনুন এসে গিয়েছে, নতুন না উনুনটা পুরানোই। হ্যাঁ, এই উনুন মানে উঠে যায় আবার নিয়ে আসা যায়, সুবিধা তোলা উনুন। হ্যাঁ, আমার বাপি বানিয়েছে এটা। বন্ধুরা, আজকে বিভিন্ন রকম কায়দায় অমলেট বানিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, একদম জমে যাবে বন্ধুরা। এবার পেঁয়াজগুলো কেটে নেবো। তা তুমি আমাকে হাওয়া দিচ্ছ, তুমি খাও। আমি হাওয়া বেশি খাবো না, আমি দ্বীপের অমলেট বলে খাবো। তার মানে এই যে অবস্থা, নিজেও খান অপরকেও খাও না হাওয়া। কাণ্ড করে যে অমলেট খাবো বলে আমাকে বেশ করে হাওয়া খাই দিচ্ছি, এ কি কাণ্ড! আমি এরকম খাও 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 না। তা বন্ধুরা, হাওয়াকে পেট ভরিয়ে দিচ্ছে। পেঁয়াজ কাটবো, কাঁচা লঙ্কা, আর এই ধনে পাতা না বন্ধু আমি কিনে রেখেছিল, আমাদের ফ্রিজ নেই, অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধু। হ্যাঁ, শুকনো গেছে, এতেই চালাবো। হ্যাঁ, এ ঠিক আছে, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দিলে হবে। হ্যাঁ, এ শুকনো হলেও ডাই হয়ে আছে তো, কিছু সবুজ সবুজ আছে ওইগুলো নেবে। বন্ধুরা, লাল লঙ্কা আর সবুজ লঙ্কা কাটাকাটি করে নিচ্ছি, আর উনি ধনে পাতাগুলো বেঁচে পরিষ্কার করছে। বন্ধুরা, ডিমটা ভেঙে নিচ্ছি। বন্ধুরা, কুসুমটা তুলে নিচ্ছি। এবার যে যার আন্দাজ মতো একটু নুন দেবেন।
দিয়ে আর এতে একটু হলুদ দেবো। ভেজে নিচ্ছি, বন্ধুরা আজকে অন্য উনুন জ্বলেছি, আপনারা নিশ্চয়ই দেখা পাচ্ছেন। নতুন করে আর কি বলবো, হ্যাঁ এই পাশেই তো একটা আছে, ওইটা আমরা করি আছে, এই যে পাশে একটা আছে। আমরা উনে বসি বসি দেখছেন এরকম হাল অবস্থা হয়ে গেছে, হ্যাঁ আমরা উনেই বানাই। দেখা যাক আপনাদের কতটা আনন্দ দিতে পারি, হ্যাঁ আশা করব আপনারা যাতে আনন্দ পান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ মজায় থাকবেন, খুশিতে থাকবেন, হ্যাঁ আমিও খুশিতে থাকবো, হ্যাঁ আপনারা সুন্দর সুন্দর কমন করবেন আর মজায় মজায় জমা যাবে। ভালো জ্বলেছে উনুনটা, হ্যাঁ খুব সুন্দর জ্বালে, তোমার মা খুব সুন্দর জ্বালাতে পারে, হ্যাঁ সে কি কথা জ্বালাতে পারে, উনুন উনুন জ্বালাতে পারে, হ্যাঁ আমি বলি আবার কি জ্বালাতে পারে বলছে, আবার জ্বালানো অনেক রকম আছে না, আর জ্বালাচ্ছি বাবা উনুন জ্বালানো। বন্ধুরা প্রথমে আমি একদম সামান্য করে একটু অয়েল দেবো, অয়েল 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 তেল, কি তেল এটা, এটা সাদা তেল, পড়ে যাবে তেলটা, পড়ে যাচ্ছে, পড়বে না, একদম সামান্য দেবো, একদম সামান্য, দেখছেন এই পিচি চামচে একদম সামান্য দিবি, হালকা জাল দেবে। বন্ধুরা দেখুন কি করি, এবার এর মধ্যে দেখুন কি করি, শুধু দেখুন আর একটু বাকি, ব্যাস ওকে। বন্ধুরা দেখছেন ডিমের আমাদের সাদা অংশটা দেওয়া হয়েছে, হ্যাঁ বাটির চারিপাশ থেকে, ভাবি বলো খেতে তো আমরা জানি অমলেট মজা লাগেই, বানাতে কেমন লাগে, বানাতে খুব সুন্দর লাগে, হ্যাঁ আনন্দ আনন্দ কে আনন্দ, ভালো করে ছুরি দিয়ে এইভাবে কেটে তারপরে বাটিটাকে তুলে নিতে হবে, কোনো অসুবিধা নেই, তোলো তোলো তোলো, কেটে কেটে তোলো বাটিটা, ব্যাস সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এবারে কি বসানো হচ্ছে, গ্লাস এইভাবে, এবারে হলুদ অংশটা দিয়ে দেওয়া হচ্ছে, হলুদটা দিয়ে দেওয়া, হলুদ কুসুমটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে হচ্ছে, এই সাইডটা একটু বাকি আছে, ব্যাস ওই ওইদিকে হয়ে গেছে একদম পুরো রাউন্ড হয়ে গেছে এই সাইডটাও, হ্যাঁ একদম পুরো সুন্দরভাবে হলুদ হয়ে গেছে। বন্ধুরা অনেকে অনেক তো অমলেট খেয়েছে, এইরকম অমলেট করতে খুব মজাই আলাদা, হ্যাঁ খুব একদম জমে যাবে, কাউকে এরকম বানিয়ে দেবেন না, দিল খুশ হয়ে যাবে বন্ধু। আর এই কুসুমটা টেনে গেলে আবার এই গ্লাসটা ধীরে ধীরে চাকু দিয়ে কেটে আবার তুলে নেবো, হ্যাঁ আপনারা দেখতে থাকুন জমে যাবে, অমলেটে শুধু কত রকম করতে পারি জানুন বন্ধু, অনেক রকম পারি, হ্যাঁ
তবে এক এক করে শেখাবো আপনাদের, কোনো অসুবিধা নেই। হালকা টেনে আসছে না এবারে? হালকা টেনে আসছে, অসুবিধা নেই। এবার ধীরে ধীরে চাকুটাতে লাগাবো। হালকা জাল দাও, জাল বন্ধ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে গিয়ে তো করতেও মজা, দেখতেও মজা। দেখতে তো মজা, হ্যাঁ দেখতে মজা, মজার উপরে মজা। আর একটু টানতে বাকি আছে নাকি টেনে আসছে? ও টেনে যাবে, অসুবিধা কিচ্ছু নেই। হুড়ুহুড়ি করলে হবে না, একটু সাবধানে করবেন, কোনো অসুবিধা নেই, একদম খুব সুন্দর হবে। এবার এটা কি হবে? মজার উপরে মজা, মাঝখানে খালি পড়ে আছে যে খালি। আবার কি করিস তুই দেখো বন্ধু? আচ্ছা খালি কি, খালি কি থাকবে? হ্যাঁ দেখো এটা আবার কি দিচ্ছ, সাদা বাট্টা ফের সাদা দিচ্ছি। দেখো বাহ, মজার বিষয়। মজা, তার মানে এবার আর তেমন কোন কিছু চাপ নেই? চাপ আর নেই, কিন্তু আরো মডেল বাকি আছে বন্ধু। হ্যাঁ আমরা দেখুন শুধু কি করি শুধু। হ্যাঁ আমরা মনে করি দাদা কি বলে, কি বলে না বন্ধু, দেখুন না জমে যাবে একদম। বন্ধুরা দেখুন অমলেট একদম রেডি হয়ে গেছে, হ্যাঁ উঠে বসে আছে। হ্যাঁ এই দেখুন অমলেট কেরম করেছি সে দেখেন, অসম্ভব সুন্দর অমলেট করেছি। পাশে বেল বাটন আছে, প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন একদম জমজমাট ভিডিও দিই আপনার কাছে সর্বপ্রথম যাবে। দেখুন আমি সাদা মাটা বলি বন্ধু, হ্যাঁ বেশি কায়দা করে এই যা করে বানানো সবাই করে খেতে পারবে, সবাই করে খেতে পারবে। হবে কি কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে বানিয়ে দেবেন খুশি হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। এবার নতুন কায়দায় ফের বানাবো, আপনারা দেখতে থাকুন, জমে যাবে একদম। অন্যরকম ডিজাইন হবে, একরকম করলে বন্ধুরা খুশি হবে। হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইন করবো। আচ্ছা হ্যাঁ আমি অনেক রকম ডিজাইন পারবো, হ্যাঁ একটা একটা দেখাতে থাকবো, আপনারা আমার চ্যানেলে থাকবেন একদম মজা পেয়ে যাবেন, একদম মজাকে মজা। বন্ধুরা উনুন আমাদের লিভে গেছে আর একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে, তার মানে আমি জ্বালাতে পারি না, একদম দেখতে পাচ্ছি না, একদম চারিদিকে একদম যেন কুয়াশার মতো হয়ে গেছে, ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়ায় ধোঁয়া। এবার দেখুন এর মধ্যে আমি এই কুসুমটা দিয়ে দিচ্ছি, দেখতেও কি সুন্দর লাগে না। এইটাতে শুধু কুসুমই ছিল? হ্যাঁ পুরোটা কুসুম। সাদা পাটটা কোথায় আছে? সাদা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা দেখুন দেখছেন জ্বলছে উনুন আর চলছে আমাদের স্পেশাল অমলেট, আর হালকা স্টিমে করবেন, যারা গ্যাসে করবেন একদম লোতে করবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। লাস্টে গ্যাস বন্ধ করে দেবেন, দিয়ে আবার করবেন,
কোন অসুবিধা নেই। এবার আমরা এটাকে দেখছেন, এটাকে আমি কাটবো, দেখো নিচে নামিয়ে নিচ্ছি। হাতে ছেঁকা লাগবে কোথায়, বুড়ো বয়সে, হ্যাঁ ছেঁকা লেগে হয়ে যাবে, ওই জন্য আর কি। দেখুন এরা আমি ছিপি নিয়েছি, যে কোনো আপনারা ডাইস নিতে পারেন। এবার আমি এটাকে দেখুন এইভাবে কাটবো, কেটে তুলে নেব, আগে কেটে নাও, আগে সব কেটে নেব। বন্ধুরা একটু ছেড়ে ছেড়ে কাটবেন, নইলে কি হবে, গায়ে গায়ে একদম কাটলে অসুবিধা হবে। একটু ছাড় ছাড় দিয়ে কাটবেন, এরকম উঠে আসবে দামের মতো। ও উঠে যখন গিয়েছে তুলে নাও। এটা কি স্যার কি ইউজ করছো ভাবি? এটা এটা হচ্ছে আমাদের মধু খেয়েছিল, হ্যাঁ মধুর এটা ছিপি। বাহ, পরে আমি তুলে নেবো ওগুলো, এখন প্রচন্ড গরম। বন্ধুরা এবার কি করি আপনারা দেখুন, একটা একটা তুলে নেব। বাহ, এইগুলো দেখতে কি সুন্দর, দেখো সুন্দরের জন্যই তো সব কিছু, টিপ 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 টিপ, ছোট ছোট সুন্দর, এই দেখো। আরে সেই ছোট ছোট ভাবি ঠিক বলেছো, দেখতে আগে এরকম বিস্কুট পাওয়া যেত, হ্যাঁ আরে এখনো পাওয়া যায় ছোট ছোট গোল 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 ছোট ছোট বিস্কুট। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি কি করিস, ভিডিও কি দিচ্ছ, এগুলো ডিমের সাদা অংশগুলো। হাত সামলে দিতে থাকো, হাত পুড়ে না যায়। বন্ধুরা অনেকে আন্নাকে ছোট ভাবেন, হ্যাঁ কিন্তু আন্না হচ্ছে একটা আর্ট, হ্যাঁ আর যারা বাড়িতে সব আন্না করেন একজন একজন আর্টিস্ট একজন, হ্যাঁ আপনারা কী ভাবছে প্রত্যেক দিন রান্না করে খাওয়াচ্ছে বাড়িতে, হ্যাঁ সবাই আর্টিস্ট, সবাই আর্টিস্ট, সবাই দেখুন বন্ধুরা এর মধ্যে এটা হচ্ছে রান্নার কালো জিরে বলে দিচ্ছি, হ্যাঁ আবার অন্য কায়দায় হবে, একদম সাদা মাটা হচ্ছে, এবার সবাই করে খেতে পারবে সেই মাটা হচ্ছে। বাহ, এবার দেখো দুটো কুসুমি গোটা, বন্ধুরা দুটো করে ভাঙবো আর ভাজবো, ভাঙবো আর ভাজবো, ভাঙবো আর ভাজবো। এবার এর মধ্যে অল্প একটু যে নুন খাবেন দেবেন, না খাবেন না দেবেন কোনো অসুবিধা নেই। কেন অনেক অনেক নুন খায় না। এবার এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, নুন না হলে কোনো খাবার খাওয়া চলে না। একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, টেস্টি আসবে না। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার একটু দেখুন এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই ধনে পাতা কুচি দিয়ে এবার একটু এই দেখছেন কোড়া, কোড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এই তেল দিতে যাবেন না ডিম ভাজার জন্যে। আর এটা কি হবে, ভালো করে একটু ফেটে নিতে হয়, পারলে আপনারা গ্লাসে ফাটতে পারেন, হ্যাঁ বা কোটোয় ফাটতে পারেন, যাতে খুশি ফাটতে পারেন, কিন্তু আপনাদের দেখানোর জন্যে আমি এরকম ঢালা জায়গায় নিয়েছি, না তো আমার গ্লাস আছে বন্ধু। আসলে কি হয় ডিমটা মামলাটা উঁচু হয়ে ফুলে যাবে। এবার আমি
মধ্যে দেবো। এটা আর নতুন কায়দার অমলেট হচ্ছে, এটা নতুন কায়দার অমলেট। গালে যখন পড়বে না লঙ্কাগুলো, হ্যাঁ দেখতে খুব সুন্দর, তখন জমে যাবে, জমে যাবে। আরও দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যারা লঙ্কা খেতে চান দেবেন, না খেতে চান না দেবেন। আমরা একটু কড়া লঙ্কা খাবো আজ, আজের আমরা খাবো একটু অন্য টাইপ দিয়ে। হ্যাঁ বুঝতে পারবেন কী দিয়ে খাবো, আপনারা শুধু দেখুন। অনেকে অনেক রকম কায়দায় খায় তো অমলেট, আর আমরা খাবো পুরো একদম ঘরোয়া পদ্ধতি খাবো। দুপুরের টাইমে তো খাবো না সাপার স্যার, ওই জন্যে। মোটা ছোটা অমলেট। এবার দেখুন বন্ধুরা, বাহ দুটো কুসুমি গোটা। এবার অল্প করে নুন দেবেন, সোজা ভেঙে দিয়ে দিল। এবার একটু লঙ্কা যে খাবেন দেবেন, পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি বন্ধু, ধনে পাতা, তেল, সাদা তেলে আজকে করছি। এটা অন্য কায়দায় হলো না, এবার আবারও এটা অন্য কায়দায় হবে। সুপার, দেখি লুচির মতো ফুলবে না কি। এবার একটু নুন দিচ্ছি, বন্ধুরা তেল দিচ্ছি উপর দিয়ে। আমরা হচ্ছে বিভিন্ন রকম কায়দায় বিভিন্ন আমরা অমলেট করেছি। হ্যাঁ আপনারা কোন অমলেটটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। একদম একদম, টোটাল আমরা পাঁচ রকমের করলাম আজকে, তাই তো? আবার পরে করবো বন্ধু, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ আরও অনেক কিছু দেখতে পাবেন বন্ধুরা। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়া গুঁড়ো দেবো। আর এর মধ্যে এই লঙ্কা আছে না বন্ধু, এই লঙ্কার এই দানা দেবো, দানা। হ্যাঁ যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, দিলে খুব ভালো লাগে। বন্ধুরা অমলেট একদম রেডি দেখছেন, অনেকে এরকম পেলের ওল্টায় এ ওল্টায় ও ওল্টায়, দেখুন একদম অমলেট রেডি। পাঁচ রকমের অমলেট হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ কার কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। হ্যাঁ দেখে নিন, বানিয়ে খাবেন। হ্যাঁ দুই তিন চার আর এই হলো গিয়ে পাঁচ।
বন্ধুরা আজকের অমলেট দে আমরা এই পান্তা ভাত খাচ্ছি হ্যাঁ আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন শুধুও খেতে পারেন চায়ের সাথে খেতে পারেন কফির সাথে খেতে পারেন ঘুরতে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন গরম ভাত দিয়ে হ্যাঁ অমলেটটা পছন্দ ভাত সাথে টিফিনও দিতে পারেন নুনটা ওদিকে আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা প্রথমে মা পছন্দ করো তোমার কোনটা পছন্দ বলো পাঁচখানা আছে পাঁচখানার মধ্যে বলো কোনটা পছন্দ তোমার ও বাবা ও ভাবি তাহলে মা সবগুলো টেস্ট করতে যাইছে হ্যাঁ বাহ সবগুলো তার মানে একটু একটু করে খেয়ে দেখবে বন্ধুরা আমি আগে এই এই অমলেটটা খাচ্ছি হ্যাঁ একদম দেখছেন অমলেট কাকে বলে দেখাচ্ছি আমি ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন একদম ও আমিও কাটছি কিন্তু আমি আগে খাবো না আমার ছেলেকে আগে দিচ্ছি গালে আচ্ছা তুমি খাও না 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 খাও কি আর বলবো বন্ধুরা বাস করে খাবেন দেখতে যেমন লেগেছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে এবার এইটা দিচ্ছি দেখাচ্ছে যা কি দুঃখ বন্ধুরা কি বলবো ভাঙতে ভয় লাগছে তাই না এত সুন্দর জিনিসটাকে ভেঙে দিল না তোমার আগে দিচ্ছি তুমি এটাও খেয়ে বলো কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে অমলেট পান্তা ভাতের সঙ্গে ঝুমে গেছে বলো এটা খেয়ে বলো কেমন হয়েছে এটা খাচ্ছি খুব সুন্দর তুমি খাও খাচ্ছি তুমি খাও তা বন্ধুরা এইরকম অমলেট করে আপনারা আত্মীয় স্বজনে খাবেন আপনারা খাবেন একদম আত্মীয় স্বজন মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ আপনাকে তারিফ করবে তা বন্ধু প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল বাটন প্রেস করে দেবেন বেশি বন্ধু বান্ধবকে ছড়িয়ে দেন হ্যাঁ আর পাশে বেল বাটনটা আছে প্রেস করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে অমলেট বানিয়ে খেতে থাকুন বন্ধু একদম জমজমাট কি বলবো বন্ধুরা একদম অসাধারণ লাজবাব সুপারহিট পুরো একদম চল চল বাড়ির দিকে চলে যাই।